ইতিহাসের এই দিনে এক জুলাইয়ের ঘটনাবলী আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের এই দিনে উইলিয়াম অ্যাডাম কর্তৃক বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক রিপোর্ট পেশ করা হয় যা অ্যাডাম রিপোর্ট নামে পরিচিত আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন ডাক বিভাগ প্রথম ডাক টিকিট চালু করে আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দের এই দিনে ভারতের প্রাচীনতম হাইকোর্ট কলকাতা উচ্চ আদালত বা কলকাতা হাইকোর্ট স্থাপিত হয় আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দের এই দিনে রাশিয়ার মস্কোতে রাষ্ট্রীয় গণগ্রন্থাকার প্রতিষ্ঠিত হয় আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দের এই দিনে কানাডা ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে আঠারোশো উনআশি খ্রিস্টাব্দের এই দিনে অবিভক্ত ভারতের প্রথম পোস্টকার্ড চালু হয় উনিশশো আট খ্রিস্টাব্দের এই দিনে আন্তর্জাতিক আতান্তর সংকেত এস ও এস চালু হয় উনিশশো একুশ খ্রিস্টাব্দের এই দিনে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো একুশ খ্রিস্টাব্দের এই দিনে কমিউনিস্ট পার্টি অব চায়না প্রতিষ্ঠিত হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটিশ পার্লামেন্টে ভারত ও পাকিস্তানের স্বাধীনতা আইন পাশ করা হয় উনিশশো খ্রিস্টাব্দের এই দিনে আফ্রিকার ছোট্ট দেশ বুরুন্ডি ও রুয়ান্ডা স্বাধীনতা অর্জন করে উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দের এই দিনে কানাডায় প্রথম রঙিন টেলিভিশন সম্প্রচারিত হয় উনিশশো একানব্বই খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশে মূল্য সংযোজন কর চালু হয় উনিশশো খ্রিস্টাব্দের এই দিনে ভারতীয় উপমহাদেশের বৃহত্তম বিজ্ঞান সংগ্রহালয় ও বিজ্ঞান কেন্দ্রিক বিনোদন উদ্যান সায়েন্স সিটি কলকাতার উদ্বোধন করা হয় দুই হাজার দুই খ্রিস্টাব্দের এই দিনে নেদারল্যান্ডসের হ্যাগে বিশ্বের প্রথম স্থায়ী আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতের কার্যক্রম শুরু হয় দুই হাজার ষোলো খ্রিস্টাব্দের এই দিনে ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা হয়